আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব, এই যে এগুলাকে কেউ ট্যাংরা পিস বলে, কেউ গোলা পিস বলে, আমি তো গোলা পিস বলে থাকি। এগুলো আমি একটু ভেজে নিব। এই যে আমি একটু সল্ট দিয়ে দিচ্ছি, এটার সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে একটু মেখে নিব। এখন আমি কুকারটা অন করে দেব আমার পিসটা একটু ভাজার জন্য। এর মধ্যে আমি একটু অয়েল দিয়ে দিব, এক চা চামচের মতো করে অয়েল দিয়ে দিচ্ছি আমি। এরপর আমি এটার উপরে ফিশগুলো দিয়ে দিচ্ছি। একটু গামা গামা জল দিয়ে রান্না করবো। এই যে এটার জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, রেড পেস্ট নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে একটা টমেটো কেটে রেখেছি আমি। দেখি দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আমি একটু দেখে দিচ্ছি। ফিশগুলো একটু উল্টিয়ে দিব, ফিশগুলোর ভিতরে কিন্তু ডিম আছে, ওগুলো খেতে অনেক ভালো লাগে, অনেক মজা। আমি ফিশগুলো আমার ওই কুকারে দিয়ে দিব। আমি অনিয়নটা করে নিব, মশলাগুলো একটু কষিয়ে নিব, একটু গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। একটু গরম হয়ে গেছে, এখন আমি অয়েলটুকু দিয়ে দিব। এখানে আমি কম ইউজ করবো, আমি ফিশগুলো দেওয়ার সাথে ওখানে যে অয়েল ছিল ওগুলো দিয়ে দিব, ওটা ইউজ করবো, এই জন্য এখানে একটু কম ইউজ করবো আমি। এখানে আমি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এরপর আমি অনিয়নগুলো দিয়ে দিচ্ছি, একটু কাঁচামরিচগুলো আমি একসাথে দিয়ে দিব, একটু নেড়ে দেব। এটার সাথে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিব আমি একসাথে, সব কষিয়ে নেব। টমেটোটা দিয়ে দিচ্ছি আমি, টমেটোটা চাইলে আপনারা সেটাও দিতে পারেন, আমি একসাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু লবণ দিয়ে দিব, লবণটা স্বাদ মতো দেবেন যে যেমন খেতে পছন্দ করেন। এই যে আমি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজগুলো একটু কষিয়ে নিয়ে যাবো, এখানে একটু আর একটু কষাবো, তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। আমার ফিস আর একটু হবে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব এটার সাথে। আমি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার আমার মিক্স করা, আমি দুইটা মিক্স করে একসাথে রেখে দিয়েছি, ওটা থেকে আমি দিয়ে দিচ্ছি। আর সমস্ত অর্ধেক দিব, এই যেগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, এই যে আদা চামচ দিয়ে দিচ্ছি আমি। এরপর দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়ো, জালটা যে যেমন খেতে পছন্দ করেন, ওইটা আমার মরিচের গুঁড়োটা তেমন একটা জাল নয়, এই জন্য আমি একটু বাড়িয়ে দিচ্ছি, একটু নিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিব, একটু পানি দিব পচানোর জন্য। এই জন্য একটু করে পানি দিয়ে দিচ্ছি। ফিশগুলো আমি একটু উঠিয়ে দিচ্ছি, এখানে আমি ফিশগুলো এটার সাথে দিয়ে দিব, এই যে ফিশগুলো দিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিব, একটু দেখে দিব আমি এটাকে, এক মিনিটের জন্য একটু দেখে দিচ্ছি। ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, দু মিনিটের জন্য একটু হালকা করে একটু উলকি দিব, মিশে তা উপরে দিয়ে দিব, উপরটা মিশে দিয়ে দিব। পিসটা হয়ে গেছে, মিক্সটাতে অনেক নিয়ে দিতে হচ্ছে, অনেক মজার, আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে।
এই যে আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন, সবাই ট্রাই করবেন, অনেক মজা, অনেক সুস্বাদু একটা রেসিপি এটা। এই যে ট্যাংরা মাছ দু পেঁয়াজা বলা যায়, ট্যাংরা মাছের দু পেঁয়াজা এটা অনেক টেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।